আদিবা তার অবসর সময় ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছিল। সে হঠাৎ একটি চটকদার পোস্ট দেখে যে অনলাইনে রাফেল ড্র করা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, বিজয়ীদের জন্য থাকবে নানা রকম পুরস্কার। তাই আদিবা দেরি না করে সুযোগটি কাজে লাগায় এবং ওই পোস্টদাতার সঙ্গে ইনবক্সে কথা বলে। পরে সে ওই ব্যক্তি তাকে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দেয়। আদিবা সঙ্গে সঙ্গে সেই লিঙ্কে ঢুকে এবং একটি ফর্ম দেখতে পায়। তারপর সে ফর্মটি পূরণ করে এবং সাবমিট বাটনে ক্লিক করে এবং তারপরে তার ফোনে একটি নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনে দুইটি অপশন ছিল, অ্যালাও এবং ডিনাই। অংশগ্রহণ করার জন্য অবশ্যই তাকে অ্যালাও বাটনে ক্লিক করতে হবে। সে রীতিমতন অ্যালাও বাটনেও ক্লিক করে। অ্যালাওয়ে ক্লিক করার পর হ্যাকার শুরু করে তার আসল খেলা। হ্যাকার একে একে তার ফেসবুকের ব্যক্তিগত ফটো, ভিডিও, মেসেজ সব কিছু কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর হ্যাকার ওই মেয়েটির কাছে ফোন দিয়ে লক্ষাধিক টাকা দাবি করে এবং বলে যে সে যদি টাকা না দেয় তাহলে সে তার ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করবে, তার ব্যক্তিগত জীবনের ছবি, মেসেজ ইত্যাদির অপব্যবহার করে তাকে বিপদে ফেলবে। এমতো অবস্থায় আদিবা কী করবে বুঝে উঠতে পারে না। ঘটনাগুলো আজকাল খুবই সামান্য, এমন ঘটনা প্রায়ই ঘটে যাচ্ছে, কিন্তু ফেসবুকের মতন এত বড় প্রতিষ্ঠানকে হ্যাক করা কি এতটাই সহজ? আসলে বিষয়টি ঠিক হ্যাক বলা হয় না। ফেসবুকের মতো এত বড় একটি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সার্ভারের নিরাপত্তার জন্য বেশ পাকাপোক্ত ব্যবস্থা আছে। এক্ষেত্রে ফিশিং নামক একটি প্রক্রিয়ায় মূলত কারো আইডি নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যা লোকমুখে হ্যাক নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটা কোনো হ্যাক না। ব্যবহারকারীর অসচেতনতার জন্যই প্রধানত তার আইডি অন্যের আয়তায় চলে যায়, কেননা অধিকাংশ ফিশিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বা অন্য কোনো না কোনোভাবে তার আইডির ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাওয়া হয়ে থাকে। কেউ ভুলবশত যদি তা দিয়ে দেয় তাহলে তার কারণে তার আইডির নিয়ন্ত্রণ হারাতে হয়। হ্যাকাররা আসলে কিসের জন্য ফেসবুক হ্যাক করে? বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকাররা নিজের স্বার্থে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে, হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে ব্যক্তিগত শত্রুতার জেরে পড়ে বা ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে, অথবা ব্যক্তির গোপন তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি কালোবাজারের ডার্ক ওয়েবে বিক্রি করে ভাইরাস বা স্প্যাম ছড়িয়ে ভিকটিমের কম্পিউটার বা মোবাইলের অ্যাক্সেস নিয়ে অপব্যবহার করে কর্মকাণ্ড করে টাকা উপার্জন করাই হ্যাকারদের মূল উদ্দেশ্য হয়ে থাকে। তাই তাদের বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। এখন প্রশ্ন হলো, হ্যাকাররা মূলত কিভাবে ফেসবুক আইডি হ্যাক বা ফিশিং করে থাকে? যে কেউ আপনাকে নানা কারণে নানাভাবে ফাঁদে ফেলে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। কিন্তু যদি প্রফেশনাল হ্যাকার হয় তাহলে সে কখনোই আপনাকে কোনো রকম লোভ লালসা দেখাবে না এবং নিজের প্ল্যান মাফিক কাজটি সম্পূর্ণ করে ফেলবে এবং আপনার আইডিটি হ্যাক করে ফেলবে। কিন্তু একটা স্পষ্ট কথা যে এই সমস্ত প্রফেশনাল হ্যাকারের তেমন একটা সময় নেই আমাদের মতন সাধারণ মানুষের আইডিগুলো হ্যাক করার। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফেসবুক হ্যাকিংগুলো যেভাবে হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিছু সিস্টেম হলো ফেসবুক ফিশিং। ফিশিং পদ্ধতি ব্যবহার করে যে কোনো ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তার সমস্ত ইনফরমেশনগুলোকে হ্যাক করে নেওয়া যায়। ফিশিং পদ্ধতিতে হ্যাকার বা ফিশার একটি ফেক লগ ইন পেজ তৈরি করে অথবা ফেসবুক ইউজারদেরকে বিভিন্নভাবে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিতে বাধ্য করে, যেখানে আপনাকে নানা ধরনের লোভ লালসা দেখিয়ে আনা হয়, আপনার ফেসবুক আইডি থেকে লগ ইন করতে বলা হয়। আপনি যদি একবার ওইখানে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করেন তাহলেই তাদের ফিশিং পেজের ড্যাশবোর্ডে আপনার সকল ইনফরমেশনগুলো চলে যায় এবং খুব সহজে আপনার আইডিটি তারা হ্যাক করে নিতে সক্ষম হয়। পরবর্তী হচ্ছে কি লগার ফাইল। এটা সাধারণত গান, ছবি বা বিভিন্ন রকমের ইনফরমেশনের মাধ্যমে আপনার ডিভাইসে ঢোকানো হয়, আর এটা আসলে একটি ভয়ঙ্কর হ্যাকিং সিস্টেম। এটি যদি কোনো রকম কেউ আপনার ডিভাইসে ঢুকিয়ে দেয় তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আপনার ছবি কিংবা অন্য সকল ডকুমেন্টগুলো ওই ভাইরাস অলা ফাইল যে প্রেরণ করেছে তার কাছে চলে যায়। তাই আপনার উচিত হবে যে কোনো কিছু ডাউনলোড করার সময় সবসময় বিশ্বস্ত সাইট থেকে ডাউনলোড করা। তাই যে কোনো ইনফরমেশন ডাউনলোড কিংবা অ্যাপস ডাউনলোড করার পরে অ্যান্টিভাইরাস দিয়ে সিকিউরিটি চেক করে নেবেন। এতে করে আপনার আইডি হ্যাক হওয়া থেকে অনেকাংশে ঝুঁকিটি হ্রাস পাবে। তৃতীয় হচ্ছে মোবাইল স্পাইং সফটওয়্যার। এই সমস্ত সফটওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আপনার ডিভাইসে ঢোকানো হলে আপনার ডিভাইসের সকল তথ্য, ইনফরমেশনগুলো মেইল আকারে ওই হ্যাকার ব্যক্তির ইমেলে চলে যায়। এতে করে আপনার ডিভাইসের সকল ইনফরমেশন, ফেসবুক পাসওয়ার্ড সব কিছু সে খুব সহজে নিজের দখলে নিয়ে নিতে পারে। চতুর্থ হলো ব্রুট ফোর্স অ্যাটাক। এটি সাধারণত হলো একটি পাসওয়ার্ড ডিকশনারি, অর্থাৎ যে ব্যক্তি আপনার ফেসবুক আইডিতে অ্যাকশন নিবে সে আগে থেকে অনেকগুলো পাসওয়ার্ড ফাইল ডাউনলোড করে রাখে দিবে এবং যখনই আপনার আইডি থেকে এসে অ্যাটাক দিবে সে ওই সমস্ত পাসওয়ার্ডগুলোর মধ্যে যদি কোনো একটি পাসওয়ার্ড আপনার আইডির সাথে মিলে যায় তাহলে
সে আপনার ইমেল এবং পাসওয়ার্ড সহ আপনার ফেসবুক আইডিটি খুব সহজে হ্যাক করে নিতে পারবে। এর জন্য সবসময় চেষ্টা করবেন কঠিন পাসওয়ার্ড তৈরি করা, যা কখনো কমন পাসওয়ার্ডের মধ্যে পড়ে না। পাসওয়ার্ডটি চাইলে আপনি এরকম দিতে পারেন, হয়তো পাসওয়ার্ডটি অনেক কঠিন হবে মনে রাখতে, তবে হ্যাকারের হাত থেকে বাঁচতে হলে এরকমই কিংবা এর চেয়ে আরও কঠিন পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু আদিবার মতন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আমাদের করণীয় কি? ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকাররা যদি অ্যাকাউন্ট খোলার সময়ে দেওয়া মুঠোফোন নাম্বার এবং ইমেল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তবে চাইলেও পাসওয়ার্ড রিসেট করে ফেসবুকে প্রবেশ করা যাবে না। এক্ষেত্রে প্রথমেই আইডি হ্যাক হওয়ার বিষয়ে ফেসবুকের কাছে অভিযোগ করতে হবে। এজন্য আপনাকে www.facebook.com/hacked ঠিকানায় প্রবেশ করতে হবে এবং মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এই অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্টটিতে থাকা মোবাইল নাম্বার, ইমেল ব্যবহারকারীর নাম সতর্কতার সঙ্গে দিয়ে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে। এবার সিকিউরিটি চেক অপশনে কিছু ক্যাপচা কোড লিখে আপনার পুনরায় আগের পাসওয়ার্ড সহ নিরাপত্তা বিষয়ে কিছু প্রশ্ন জানতে চাইবে ফেসবুক। সেগুলোর সঠিকভাবে প্রশ্ন উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে ফেসবুকের কাছে একটি অভিযোগ জমা হয়ে যাবে। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে ফোন দিয়ে কোনো হুমকি দেয় বা ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে কোনো সময়ই আপনি সময় অপচয় করবেন না এবং নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এবং পুলিশের সাহায্য নেবেন, অথবা 999 নাম্বারে ফোন দিয়ে আপনি সাহায্য চাইতে পারেন। কারো হুমকিতে ভয় পাবেন না। হ্যাকার, স্ক্যামার বা স্প্যামার যাই বলেন না কেন, তারা ভয় দেখানোর জন্য মাঝে মাঝে বলে যে কোনোভাবে যেন আপনি আইনের সাহায্য না নেন, যদি আপনি আইনের সাহায্য নেন তাহলে তারা আপনার ক্ষতি করে দিবে। কিন্তু আপনি কখনোই ভয় পাবেন না এবং খুব সাহসের সাথে আপনি আইনের সাহায্য নেবেন এবং তাদেরকে সম্পূর্ণ কিছু খুলে বলবেন। বাংলাদেশের আইন এই বিষয়ে বেশ কার্যকর। এই মুহূর্তে আপনাদের মনে বেশ একটি প্রশ্ন উঁকি দিচ্ছে এবং সেটি হলো, ফেসবুক হ্যাক থেকে বাঁচার উপায় কী? প্রত্যেক রোগের যেমন প্রতিরোধ রয়েছে, তেমনই হ্যাকারদের থেকে বাঁচার জন্য বিভিন্ন পদক্ষেপ আছে। হ্যাকিং ঠেকাতে সহজ কিছু পদক্ষেপ নিলে আপনিও হ্যাকিংয়ের হাত থেকে বেঁচে যেতে পারেন এবং সে পদক্ষেপগুলোর মধ্যে হচ্ছে, পাসওয়ার্ড। ফেসবুকের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা উচিত না এবং অন্তত 8-ডিজিটের পাসওয়ার্ড রাখা, যেটা রোমান সংখ্যা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর মিলিয়ে হবে। পাসওয়ার্ডে কারো জন্ম তারিখ, পরীক্ষার বছর বা কারো নাম ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে বেশ উপকারী একটা স্টেপ, সেটা হলো 2-ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখা। শক্তিশালী পাসওয়ার্ড দিলেও অনেক সময় হ্যাক হয়ে যাচ্ছে ফেসবুক। পাসওয়ার্ডের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে সব থেকে শক্তিশালী উপায় হচ্ছে 2-ফ্যাক্টর ভেরিফিকেশন অন রাখা। অপরিচিত কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে, ফলে আপনি সহজেই সতর্ক হয়ে যেতে পারবেন। 2-ফ্যাক্টরের আরেকটা সুবিধা হচ্ছে, কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আইডিতে ঢোকার চেষ্টা করলে আপনার ফোনে একটি কোড চলে আসবে, সেটি তাকে না দেওয়া পর্যন্ত সে কখনোই পাসওয়ার্ড থাকা সত্ত্বেও আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। তাই 2-ফ্যাক্টর অন করে রাখা সর্বোচ্চ সাজেশন। সন্দেহজনক লিঙ্কে প্রবেশ না করা। হ্যাকাররা বিভিন্ন সময় লোভনীয় অফার দিয়ে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করতে বলে, সেটা টাইমলাইনই হোক বা মেসেঞ্জারই হোক না কেন, সেখানে কখনোই ক্লিক করবেন না বা সেই লিঙ্কে কখনোই ঢুকবেন না। বেশিরভাগ সাইটগুলো তারা ফিশিং সাইট হয়ে থাকে, যেগুলো অবিকল হয়তো বা ফেসবুকের মতন দেখতে হয়, অবিকল মেসেঞ্জারের মতন দেখতে হয়, সেগুলো আর কি ফিশিং সাইট হয়ে থাকে। তাই অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া লিঙ্কে অবশ্যই না ঢোকাটাই হলো সর্বোচ্চ সাজেশন। ফিশিংয়ের মাধ্যমে আইডিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা আপনি আপনার আইডি থেকে সকল নিয়ন্ত্রণ হারাতে পারেন, আপনার তথ্য উপাত্ত সব কিছু হারিয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপনার সকল ব্যক্তিগত তথ্য তারা দেখতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে। তাই আপনাকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। সবসময় ফোনের ওয়াইফাই, ব্লুটুথ চালু রাখবেন না। সবসময় ওয়াইফাই বা ব্লুটুথ চালু রাখলে অপরিচিত ব্যক্তির আপনার ফোনের মধ্যে কী আছে তা জানার জন্য সবসময় ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। ওয়াইফাইয়ের মাধ্যমে হ্যাকাররা জানতে পারে আপনি কোন নেটওয়ার্কের সাথে সক্রিয় আছেন বা ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে, পরে ফোন থেকে তথ্য চুরি বা তারা নজরদারি করতে পারে আপনার উপরে। তাই অবশ্যই এই বিষয়ে খুব সাবধানতা বজায় রাখবেন। একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার না করা। প্রতি 6 মাসে পরপর অন্তত পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত। এটি সকল সাইটের জন্য প্রযোজ্য, শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে নয়, এটি সকল সাইটের জন্যই প্রযোজ্য। যদি মনে রাখতে ভুলে যান তবে অবশ্যই রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। এর পরবর্তী হচ্ছে, ক্ষতিকারক সফটওয়্যার বা ডিভাইস ব্যবহার না করা। অনেক সময় ফোন, ট্যাব, কম্পিউটার কিংবা ক্রোম ব্রাউজার বিভিন্ন কোড দ্বারা আক্রমণের শিকার হতে পারে, তখন নিজে নিজেই বার্তা পাঠাতে থাকে বা বিভিন্ন রকম পোস্ট করে দিতে থাকে যা আমরা কখনোই করি না। তাই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমতো অবস্থায় আপনার উচিত ইস্ট নামের একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা। তবে আমার সাজেশন হচ্ছে, এমন ঝুঁকিপূর্ণ সফটওয়্যার বা ডিভাইস ইউজ করা থেকে বিরত থাকুন।
এখন সবই তো বুঝলাম, কিন্তু এই হ্যাকারদের কি কোনো শাস্তি নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি হ্যাকিং করার চেষ্টা করে তাহলে সে অপরাধী হিসাবে গণ্য হবে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে হ্যাকিং এর ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনে 17-এর খ ধারায় বলা হয়েছে, কেউ বেআইনিভাবে যদি হ্যাক করে কোনো সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করে এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে তার শাস্তির অনাধিক 14 বছর কারাদণ্ড, অনাধিক 1 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন যাতে অন্য কাউকে এমন ভোগান্তির শিকার না হতে হয়, সবাই সতর্ক থাকতে পারে। ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে, বা আপনার আশপাশে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।